আমার প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের আমার বই তৃতীয় পর্বের যে বইটা দেওয়া হয়েছে তার পড়া চলছে। তো আজকে আমি তোমাদের 233 পাতা থেকে 235 পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমি তোমাদের পড়াবো। কেমন? আজকে এই পড়ার মধ্যে বাংলা, অঙ্ক, ইংরাজি এই তিনটি বিষয়েরই পড়া আছে, তাই তোমাদের আজকের পড়াটা খুব মন দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে। কেমন? আজকে তোমরা একটা নতুন জিনিস শিখবে। বলো তো আমি কি? এখানে কিছু পাখি কথা বলছে, ছড়ার ছলে কথা বলছে, সেই ছড়া শুনে বলতে হবে কোন পাখি কে কথা বলছে। কেমন? তাহলে দেখো, আমি এই যে বোর্ডে চলে এসো, বোর্ডেতে এই যে পাখিগুলো সব ঢাকা দেওয়া আছে, আগে ছড়ার ছলে পাখিগুলো কি বলছে আগে দেখি। দেখো বোর্ডে লিখেছি, বলো তো আমি কে, কে কথা বলছে বা কোন পাখি কথা বলছে সেটা আমাদের চিহ্নিত করতে হবে। কেমন? খুব মজা। দেখো তো, 1 নম্বর, ডাঙাতেও চলি আমি, বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে, প্যাক প্যাক বলে। আবার বলছি, দেখো, ডাঙাতেও চলি আমি, বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে, প্যাক প্যাক বলে। দেখো, ভাবো তো কোন পাখিটা এই কথাগুলো বলছে, যে ডাঙাতেও থাকে আবার জলেতেও থাকে, বেশি থাকে কোথায়, জলে থাকে, কথা বলি হেলে দুলে, হেলে দুলে কথা বলে, কেমন করে না প্যাক প্যাক বলে, প্যাক প্যাক করে কথা বলে হেলে দুলে, কোন পাখিটা বলো তো? যে বেশি জলে থাকতে ভালোবাসে তবে ডাঙাতেও থাকে। কি তোমরা ভাবছো তো, ভেবে ফেলেছ কোন পাখিটা কথা বলছে? দেখো কে কথা বলছে, আমি দেখো বোর্ডের দিকে, সবাই দেখো কি আমি দেখি, এই কাগজটা ঢাকা দেওয়া আছে, কে কথাটা বলছে দেখি। দেখো এটা কি, কিসের ছবি? হাঁস, তাই তো, হাঁসের ছবি। তাহলে হাঁস এতক্ষণ ধরে এই কথাগুলো বলে গেল, কেমন, কি মজা না? দেখি এরপরে 2 নম্বরটা, পাখিটা ঢাকা দেওয়া আছে, তোমাদেরকে বলতে হবে, তোমরা বলার পরে যদি না বলতে পারো তখন আমি এটা দেখাবো। কেমন? দেখ 2 নম্বরটা, বোর্ডের দিকে দেখো, খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে, মাছ ধরি এক মনে, কাদা নেই গায়ে। আবার বলছি, দেখো, খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে, মাছ ধরি এক মনে, কাদা নেই গায়ে, কোন পাখি বলছে বলো তো? যে খালে বিলে দাঁড়িয়ে থাকে, সদা মানে কি, সর্বদা, এক পায়ে দাঁড়িয়ে থাকে, মাছ ধরি এক মনে, কাদা নেই গায়ে, এক পায়ে দাঁড়িয়ে মাছ ধরে, এক মনে তাকিয়ে থেকে মাছ ধরে, আর গায়ে কিন্তু কোনো কাদা লাগে না। কে বলছে কথাগুলো? নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো কোন পাখিটা কথা বলছে। যারা বলতে পারছো না, যারা ধরে ফেলেছো তাদের বাদ দিয়ে, যারা এখনো ধরতে পারোনি, দেখো তো আমি কি ছবিটা, কিসের ছবি? বক তো, একদম ঠিক বলেছ, বক এই কথাগুলো বলে গেল। দেখো এটা হচ্ছে বকের ছবি, দেখো কেমন হয়েছে ছবিটা, তোমাদের বইয়ের ছবিটাই দেখো আমি দেখে দেখে এঁকেছি। এরপরে তাহলে বক এই কথাগুলো বলল,
এরপরে তিন নম্বরটায় চলে এসো, দেখ, দেখতে পাচ্ছ তো? রাঙা বরণ খুদে পাখি, শুধু যে মাছ খাই, মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই। আবার একবার বলছি দেখো, রাঙা বরণ খুদে পাখি, মানে রাঙা বরণ মানে কি? নানা রঙে রঙিন, খুদে মানে ছোট্ট পাখি, শুধু যে মাছ খাই, শুধু মাছই খাই, মাছ ছাড়া কিছু খাই না, মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই। মাছ খাই শুধু, সেই জন্যে মাছ কথাটা আমার নামের সঙ্গে জুড়ে নিয়েছি, আর নানা রঙে রঙিন, ছোট্ট খুদে পাখি। কে বলছে কথাগুলো? আরেকটু ওর সঙ্গে জুড়ে দিই, এই পাখিটা কি জানো তো, কেবল উড়েই স্থান পরিবর্তন করতে পারে। কেমন? এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু উড়েই স্থান পরিবর্তন করতে পারে, হেঁটে না। সেই পাখিটা কে তাহলে? নিশ্চয়ই চিনতে পেরেছ কোন পাখি। যারা বলতে পারছো না, যারা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো, তাদের বাদ দিয়ে যারা বলতে পারো নি, দেখো কোন পাখিটা কথা বলছে। মাছ কথাটা নামের সঙ্গে যুক্ত, দেখো তো কি পাখি এটা? মাছরাঙা, তাই তো? দেখো বিভিন্ন রঙে রঙিন, খুদে ছোট্ট পাখি, শুধু মাছই খায়, আর মাছ কথাটা নামের সঙ্গে যুক্ত, মাছরাঙা। কেমন? তাহলে মাছরাঙা এই কথাগুলো বললো। দেখো তাহলে প্রথম কথাটা হাঁস বললো, দ্বিতীয়টা বক বলেছে, আর তৃতীয় কথাগুলো বললো মাছরাঙা। তিনটে পাখি কথা বললো, কি মজা না? তাহলে আমি কি, এটা হলো বাংলা অংশটা, এইটা তোমাদের বইতে আছে, তাহলে এটা আমি লিখে দিই। এটা কে কথা বললো? হাঁস। তাহলে হাঁস বানানটা লিখে ফেলো, হয় ছন্দবিন্দু আকা দন্তেস্য, হাঁস। এরপরে এটা কে কথা বলেছে? বক। তাহলে ব ক বক, এটা হাঁস বললাম। আর এটা হচ্ছে মাছ রাঙা, তাহলে মাছ রাঙা, এই মাছ রাঙা কথাটা বললো, এই হয়ে গেল তাহলে বাংলা অংশটা। তোমরা এটা করে নেবে, এখানে লিখে নেবে আমি যেমন ভাবে বললাম। এরপরে অঙ্কটায় চলে এসো, কত পাতা? 233 পাতায় চলে এসো। দেখো তো, দেখতে পাচ্ছ? ভালো করে দেখো তো, ঠিক আছে? অঙ্কটা কি? ছক দুটিতে কি লেখা আছে দেখি। দেখো এখানে কি হচ্ছে, এই ছকের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত বিভিন্ন সংখ্যা লেখা আছে। আর কি করতে হবে? না, ওই ছক থেকে দুটো করে সংখ্যা এমন নিতে হবে যেটা যোগ করলে কত হবে বলতো? 9 হবে। এই যে সমান 9, একটা করে দেওয়া আছে, 6 নেওয়া হয়েছে আর 3 নেওয়া হয়েছে, 6+3 যোগ করলে কত হয়? 9। তাহলে দেখো 9 হয়েছে। এইবার এখানে তুমি একটা সংখ্যা নাও, কি নেবে? মনে করো 5 নিলাম। দেখো তো, দেখতে পাচ্ছ তো, 5। এবার 9 মেলাতে হবে, তাহলে সমান 9 করতে হবে, 5 আছে 9 মেলাম, 5-এর পর থেকে গুণো, 5, 6, 7, 8, 9, কগাট হলো 4 ঘাট, তাহলে 4, 5+4 = 9, এটা হয়ে গেল। এরপরে 7 নাও, 7, আর এখানে সমান 9 হবে, 7-এর পর থেকে গুণো, 7, 8, 9, কগাট হলো 2 ঘাট, তাহলে 2 হবে, 7+2 = 9, এই হয়ে গেল। এরপরে এখানটায় 8 নাও, আর এখানে সমান কত হবে? 9, তাহলে 8-এর পর থেকে 9 মেলাও, 8, 9, 1, তাহলে 1 ঘাট হলো, তাহলে 8+1 = 9, কেমন? এরপরে এখানটায় নাও, 9 নাও, আর এখানে সমান কত হবে? 9 বলতো, 9-এর সঙ্গে কত যোগ করলে 9-ই হয়, সেই সংখ্যা তোমরা আগের ক্লাসে শিখে এসেছো, কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে মানের কোনো পরিবর্তন হবে না, সেই সংখ্যাই হয় 0, তাই তো? তাহলে 9+0,
তাহলে নয়টা নিলাম আর শূন্যটা, যোগ করে কত হয়ে গেল? নয়। এই হয়ে গেল, কি মজা না অঙ্কগুলো। এরপরে এখানে ইংরেজি সংখ্যাগুলো আছে, দেখো জিরো থেকে জিরো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন এইট নাইন, তাহলে জিরো থেকে নাইন পর্যন্ত এখানে সংখ্যাগুলো ওই একইভাবে নাইন মেলাতে হবে, অ্যাড করে নাইন দুটো করে সংখ্যা নিতে হবে, দুটো করে সংখ্যা নিয়ে যোগ করে নয় মেলাতে হবে, নাইন মেলাতে হবে। তাহলে এখানে দেখো এইট প্লাস ওয়ান সমান নাইন ইকুয়াল টু নাইন, এরপরে কত বসাবে? সেভেন না, সেভেনের পর থেকে এখানে নাইন মেলাতে হবে, নাইনটা বসালাম, সেভেন এইট নাইন, তাহলে টু, তাহলে সেভেন প্লাস টু সমান নাইন। এবার সিক্স না, এখানে নাইন হবে সমান নাইন বসিয়ে দিলাম, তাহলে সিক্সের সঙ্গে কত যোগ করতে হবে? সিক্স সেভেন এইট নাইন থ্রি, তাহলে সিক্স প্লাস থ্রি সমান নাইন। এরপরে ফাইভ না, ফাইভের সঙ্গে কত যোগ করলে নাইন হবে? তাহলে ফাইভের পর থেকে কোনো ফাইভ সিক্স সেভেন এইট নাইন ফোর, তাহলে ফাইভ প্লাস ফোর সমান নাইন। এরপরে এখানে কত নেবে? মনে করো নাইন নিলাম, এখানে নাইন মেলাতে হবে, তাহলে বলো তো নাইনের সঙ্গে কত যোগ করলে নাইন হবে? মানের কোনো পরিবর্তন হচ্ছে না, জিরো, তাহলে নাইন প্লাস জিরো সমান ইকুয়াল টু নাইন। এই হয়ে গেল তাহলে বাংলা এবং ইংরেজি সংখ্যা দুটো দিয়ে এই ছক থেকে দুটো করে সংখ্যা নিয়ে আমরা নয় করে ফেললাম, নাইন করে ফেললাম, কেমন? এরপরে কি বলছে, এই যে ফাঁকা ছকগুলোতে তোমাকে বসাতে হবে সংখ্যাগুলো। এখানে বাংলা সংখ্যা শূন্য বসাও, এক বসাও, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম বসালে, এবার তুমি কি নেবে? ছয় নাও, আর দশ লিখ মেলাতে হবে ছয়ের পর থেকে, সাত আট নয় দশ চার, তাহলে ছয় যোগ চার সমান কত হবে? দশ। এইভাবে তোমরা এটা করে নিতে পারবে, কেমন? এই ছকটাও তোমরা এখানে ইংরেজি সংখ্যা বসাবে, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এইভাবে। তাহলে প্রথম ছকটাতে বাংলা শূন্য থেকে নয় পর্যন্ত, আর দ্বিতীয় ছকটাতে জিরো থেকে নাইন, আগের পুরো আগে যেমনভাবে করলাম দুটো করে সংখ্যা নিয়ে নয় মিলিয়েছি, আর এইটাতে কী করতে হবে? দশ মেলাতে হবে, কি বুঝতে পারছো তো? এটা নিজেরা করবে, আমি আর করছি না, কেমন? তাহলে প্রথম ছকটাতে বাংলা সংখ্যা শূন্য থেকে নয় বসাবে, আর তারপরেরটাতে জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যা বসাবে, বসিয়ে তোমরা কি করবে? দুটো দুটো করে সংখ্যা নেবে, নিয়ে কি করতে হবে? দশ মেলাতে হবে, আগের মতো করবে তোমরা, আমি আর করছি না, আগেরটা বুঝেছো নিশ্চয়ই। তাহলে তোমরা দুটো করে সংখ্যা যেমনভাবে দেখালাম দুটো করে সংখ্যা নিয়ে দশ মেলাবে, আর পরেরটাতে টেন মেলাবে দুটো করে ইংরেজি সংখ্যা নিয়ে, কেমন? এইটা মনে রেখো, তাহলে এটা তোমরা নিজেরা করবে, তোমাদের একটা বাড়ির কাজ রইল, ঠিক আছে? এরপরে আমরা চলে আসছি ইংরেজি অংশটা, দেখো দুশো চৌত্রিশ পাতায় দেখতে পাচ্ছ, দেখো এখানে বলছে, দেখো ইংরেজি অংশটা, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ড, আবার বলছি লুক অ্যাট দি পিকচার্স অ্যান্ড সে দিজ ওয়ার্ডস, কি না? লুক অ্যাট দি পিকচার্স মানে ছবিগুলো দেখো, অ্যান্ড সে দিজ ওয়ার্ডস এবং এই শব্দগুলো বলো, কেমন? আগে এই নির্দেশটা ভালো করে পড়তে হবে, আবার বলছি লুক অ্যাট দি পিকচার্স, ছবিগুলোর দিকে দেখো, অ্যান্ড সে দিজ ওয়ার্ডস এবং শব্দগুলো বলো, কি দেখো ছবিগুলো আগে? এটা কি? এই যে এটা, এটা পাখির চঞ্চ দেখতে পাচ্ছ, দেখো পরিষ্কার, তাহলে বিই এ কে ওয়ার্ডটা কি? বিই এ কে বিক, বিক মানে কি? চঞ্চু, পাখির চঞ্চুকে বিক বলে, কেমন? এরপরের ছবিটা দেখো, এটা কি? সমুদ্র, এস ই এ সি, সি মানে কি? সমুদ্র, তাহলে সমুদ্র ইংরেজি জেনে গেলাম, সি এস ই এ সি। এরপরের ছবিটা দেখো, এটা হচ্ছে বিনস, বিন করাই আমরা খাই না, বিই এ এন এস বিনস, বিনস মানে কি? বিন করাই, বিনস এটা, কেমন? এরপরে দেখো এটা কি? মটরশুঁটি, পিই এ এস পিজ, পিজ মানে কি? মটরশুঁটি, কেমন? এরপরে এইটা দেখো, এটা কি? পাহাড়ের শিখর,
এই যে চূড়াটাকে বলে শিখর, তাহলে পিইএকে পিক, পিক মানে কি শিখর, পিক মানে শিখর। এরপরে দেখো এটা কি একটা বসার জায়গা আসন, তাহলে এসইএটি সিট, সিট মানে কি আসন বা বসার জায়গা। তাহলে আবার একবার বলছি দেখো বিইএকে বিক, বিক মানে কি চঞ্চু, পাখির চঞ্চু। এসইএ সি, সি মানে কি সমুদ্র। বিইএএনএস বিনস, বিনস মানে কি বিন কড়াই। পিইএএস পিজ, পিজ মানে কি মটরশুঁটি। পিইএকে পিক, পিক মানে কি শিখর। এসইএটি সিট, সিট মানে কি আসন। এই ওয়ার্ডগুলোর দিকে লক্ষ্য করে দেখো ইএ, দেখো বিইএকে ইএ, ইএ সি, ইএ বিনসে, পিজে ইএ, পিক ইএ, এবং সিটে দেখো ইএ। এই যে দুটো করে যে নীল অক্ষরের লেটারগুলো আছে ইএ, তাহলে ইএ ওয়ালা এই ওয়ার্ডগুলো আমরা জেনে গেলাম কেমন। এরপরে সে উইথ ইউ, এরপরে সে উইথ ইউর টিচার্স, তোমার শিক্ষকের সঙ্গে এগুলো বল। নিচে আছে দেখো এইচ ই এ এল হিল, হিল মানে কি নিরাময়। এইচ ই এটি হিট, এই যে দেখো ওই রকম ইএ ওয়ালা নীল কালিদের যে লেটারগুলো দিয়ে করা আছে দেখো। এইচ ই এটি হিট, হিট মানে কি তাপ। এল ই এ এফ লিপ, লিপ মানে কি পাতা। এম ই এ এল মিল মানে কি খাবার। আর ই এ ডি রিড, রিড মানে কি পড়া। টি ই এ টি, টি মানে কি চা, চা কেমন। তাহলে হিল, হিট, লিপ, মিল, রিড, টি, ওই একই ইএ লেটার দিয়ে বা ইএ ওয়ালা ওয়ার্ডগুলো আমরা জানলাম, আরও নতুন নতুন ওয়ার্ড জানলাম আমরা কেমন, তার বাংলা মানেগুলো আমি বলে দিলাম। এরপরে লিসন অ্যান্ড সে, শোনো এবং বলো। কি একটা দেখো সি ব্লিড ইন এ ফ্লক, সি ব্লিড ইন এ ফ্লক মানে কি সিপ মানে কি ভেড়া, ব্লিট মানে কি ভ্যা ভ্যা করে, ইন এ ফ্লক মানে ঝাঁকে, একটা ঝাঁকে ভেড়া কি করছে ভ্যা ভ্যা করছে। ভেড়ার শব্দকে কি বলে ব্লিট, বি এল ই এটি ব্লিট, ব্লিট মানে কি ভ্যা ভ্যা করা। দ্য পিজ আর অন দ্য সিট মানে কি মটরশুঁটি কি হচ্ছে আসনেতে আছে, আসনের ওপরে আছে, সিট মানে আসন। তাহলে দ্য পিজ আর অন দ্য সিট, মটরশুঁটি আসনের ওপরে আছে। নেক্সট আই পিল দ্য বিনস, পিল মানে কি খোসা ছাড়ানো, তাহলে আই পিল দ্য বিনস মানে আমি কি হচ্ছে না বিনসের খোসা ছাড়াচ্ছি, ছাড়াই। আই পিল দ্য বিনস মানে আমি বিনসের খোসা ছাড়াই। আর লাস্ট বার্ডস স্পিক উইথ দ্য বিক, বার্ডস স্পিক উইথ দ্য বিক, পাখিরা চঞ্চুর সাহায্যে কথা বলে, তাহলে বার্ডস স্পিক পাখিরা কথা বলে উইথ দ্য বিক, উইথ দ্য বিক মানে কি চঞ্চুর দ্বারা বা চঞ্চুর সাহায্যে কেমন। তাহলে কি হলো সিপ ব্লিড ইন এ ফ্লক মানে কি ভেড়া ঝাঁকে, একটা ঝাঁকে ভ্যা ভ্যা করছে। দ্য পিজ আর অন দ্য সিট, মটরশুঁটি আসনের উপরে আছে। আই পিল দ্য বিনস, আমি বিনসের খোসা ছাড়াই। বার্ড স্পিক উইথ দ্য বিক, পাখিরা চঞ্চুর সাহায্যে কথা বলে। খুব সুন্দর ইংরেজি অংশটা আজকে তোমরা ইয়ে ওয়ালা ওয়ার্ডগুলো তোমরা জানলে, নতুন নতুন ওয়ার্ড আজকে তোমরা জানলে, এগুলো তোমরা বারবার পড়বে কেমন এবং লিখবে, তাহলে দেখবে এই ওয়ার্ডগুলো তোমাদের কী হয়ে যাবে মাথার মধ্যে ঢুকে যাবে, মনে রাখতে পারবে কেমন। বারবার এগুলো পড়ে লিখতে হবে, এগুলোই তোমাদের পড়া রইল, এগুলোই তোমাদের বাড়ির কাজ রইল কেমন। তাহলে আজকে তোমরা একটা নতুন জিনিস জানলে, বাংলা অঙ্ক এবং ইংরাজি তিনটেরই আজকে খুব সুন্দর অনেক কিছুই তোমরা জানলে। ঠিক আছে, তাহলে যেতে যেতে শেষ করার আগে
তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই সমস্ত ক্লাসগুলো তোমরা আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে নেবে বড়দেরকে দিয়ে, আর এই ক্লাসগুলো তোমাদের পরিচিত জনদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। কেমন? তোমরা যেমন এই লকডাউনে উপকৃত হচ্ছ তারাও উপকৃত হবে। কেমন? আর কেমন লাগছে সেটা তোমরা লাইক কমেন্টস করে ওই ইউটিউব চ্যানেলের যে কমেন্টস বক্স আছে সেখানে তোমরা জানাবে। যদি কোথাও সংযোজন করার থাকে, কিছু যদি বিয়োজন করার থাকে, তাহলে সেগুলো তোমরা ওই কমেন্টস বক্সে জানাবে। কেমন? আমি দেখে নেব, ঠিক আছে? আর একটা রিকোয়েস্ট, এই যে ক্লাসটা তোমরা দেখছো এই কোণের দিকে দেখো, ভিডিওটা কোণের দিকটায় তাকিয়ে দেখো, সাবস্ক্রাইব নাও বলে একটা লেখা আছে, ওই লেখাটা টাচ করলেই তোমরা সরাসরি আমার চেতনার আলোকে ইউটিউব চ্যানেলে চলে যাবে। সেখানে গিয়ে তোমাদের যে আলাদা আলাদা ক্লাস প্লে লিস্ট করা আছে, ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ক্লাস ফোর এবং প্রি প্রাইমারি থেকে একবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আলাদা আলাদা ক্লাসের প্লে লিস্ট করা আছে, সেখান থেকে খুঁজে নিয়ে সকাল, দুপুর, বিকাল, সন্ধে, রাত্রি যখন তোমার মনে হবে তখনই ক্লাসটা দেখে নিতে পারবে, করে নিতে পারবে, বুঝে নিতে পারবে, ঠিক আছে? তাহলে তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই বা আমার কথা মেনে চলবে। কেমন? আর খেলাধুলা তো করছোই, সাথে সাথে অবশ্যই পড়াটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, পড়ার মধ্যে কিন্তু থাকবে, ঠিক আছে?